Bismillahirrahmanirrahim. হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই খেয়াল করে শুনবেন। দেখেন, যারা পৃথিবীতে বলতেছে মাজার পূজা, যারা মাজার পূজা করে তারা জাহান্নামে যাবে, আমিও বলবো তাই, যে মাজার পূজা যারা করবে তারা জাহান্নামে যাবে। তবে মাজারের কি আসলে পূজা হয় নাকি আসলে বিষয়টা কি, আজকে এই জিনিসটি বলা হবে এবং এই কথাগুলো বলার মধ্যে অনেকগুলো কথা ফাঁস করা হবে, অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন। দেখুন, আমি পূর্বের থেকে আসব, পক্ষ এবং বিপক্ষ আপনারা বলবেন, বাকিটা আমি বলবো না, আপনারাই বলবেন, আমি ফয়সালা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটি হলো, দেখেন, মাজার এটা কিন্তু আরো একটা ভাষা, রওজা এটা কিন্তু আরো একটা ভাষা। তবে এই মাজার কোত্থেকে আসলো, এই মাজার তারা কই পাইল? আচ্ছা, তাহলে আমি বলবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে যদি শুরু করি তাহলে এটা হয়তো বোঝানো মুশকিল হবে, আমি পূর্বের নবীদের কাছে চলে যাব। দেখবেন যে নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এরপরে দাউদ আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীর কিন্তু রওজা আছে। তো রওজা একটা ভাষা, মাজার আর একটা ভাষা। তবে দেখেন, যারা বলে মাজার পূজা তাদের কথাটা কি সঠিক, নাকি মাজার জিয়ারত করা বা মাজারের মধ্যে গিয়া কিছু চাওয়া, সেখানে গিয়ে কিছু কান্নাকাটি করা, এটা সঠিক, কোনটা সঠিক, আজকে এই জিনিসগুলো বলা হবে ইনশাআল্লাহ। তবে দেখেন, নবীদের কিন্তু রওজা আছে, সেটাকে কিন্তু মাজার বলা হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু রওজা শরীফ আছে, এটাকে কিন্তু মাজার বলা হয় না। দেখেন, এই পৃথিবীর কোনো মানুষ কাউকে কি শুনেছেন যে নবীকে ওলি বলেছে, নবীকে কেউ আউলিয়া বলেছে? নবী আল্লাহর দোস্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর বন্ধু, কিন্তু মানুষ কিন্তু নবীদেরকে আউলিয়া বলে না, নবীদেরকে ওলি বলে না। তাহলে দেখেন, নবীকে কিন্তু আল্লাহ দোস্ত বলে রেখেছে, বন্ধু বলে রেখেছে। তাহলে বন্ধুর আরবি বা অন্য নাম যদি আমরা ধরি তাহলে ওলি আসে, যে বন্ধুর আরেকটা ভাষা ওলি, আল্লাহর ওলিকে বন্ধু বলা হয়। তাহলে দেখেন যে রওজা নামে যেটা পরিচিত নবীজির রওজা, সেখানেও কিন্তু মানুষ জিয়ারত করতে যায়, নবীর রওজাকে দেখতে যায়, এবং সেই রওজার সামনে দাঁড়িয়ে কিন্তু মানুষ তাকে উছিলা করে আল্লাহর কাছে কিছু চায়। তখন যদি নবী রাসূলের দয়া হয়, তারা যদি আল্লাহর দিকে যদি বলে যে হে আল্লাহ, সে এত কান্নাকাটি করছে, সে তোমার কাছে এই জিনিসটা চায়, আল্লাহ তুমি দয়া করে দাও, তাহলে বন্ধুর কথা কিন্তু বন্ধু শোনে। আচ্ছা, তো এখন সৌদি আরবের লোকেরা দেখা যায় একটা জিনিস, তারা সেখানে মোনাজাত তুলে না, তারা মাজারের দিকে, তারা সেই রওজার দিকে ফিরে সেজদা করে না। কেন না? এটা তো মৃত, এটা আমাকে কি দিবে? আচ্ছা, তাহলে এই ফয়সালাটা আমি পরে দিচ্ছি। এখন যেটা বলবো যে দেখেন, নবীর জন্য যে কাঁদে আল্লাহ তাকে ভালোবাসে, নবীর দুরুদ যে পাঠ করে তাকে আল্লাহ ভালোবাসে, নবীর যেই যেখানে বসবাস ছিল মক্কা বা মদিনায়, সেখানে যখন মানুষ যায় তখন সেখানে গিয়ে নবী এখান দিয়ে চলেছে, হেঁটেছে, এটা করেছে, হ্যাঁ, তাহলে তাদের ভিতরে একটা স্মরণে আসে আর নবীর কথা ভেবে চোখে পানি আসে, আর নবীর জন্য যে কাঁদে সে আল্লাহর জন্যই কাঁদা হয়। আচ্ছা, তাহলে এখন যে কথাটি বলবো, এই পৃথিবীতে যত রওজা আছে বা যত মাজার আছে, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রওজা না থাকতো বা রওজা না হতো, তাহলে এই পৃথিবীতে কোনো ওলি আউলিয়ার মাজার হতো না বা রওজা হতো না। আচ্ছা, যদি নবীজিটা না থাকতো আর যদি ওলিয়া উলিয়াদের মাজার বা রওজা হতো, তাহলে এগুলো হারাম হয়ে যেত। যেহেতু নবীর রওজা হয়েছে তাহলে ওলিয়া উলিয়াদের রওজা বা মাজার আছে। আচ্ছা, তো এখন আমি বলবো
নবীর রওজাতে গিয়ে নবীকে স্মরণ করেছে এবং নবীকে ভালোবেসে চোখের পানি এসেছে এবং আল্লাহকেও স্মরণ করেছে, তখন কিন্তু তার পাপ হয়নি। আচ্ছা, তাহলে নবী রাসূলকে আল্লাহ যদি বন্ধু বলে ডেকে থাকে তাহলে তিনি কিন্তু শ্রেষ্ঠ বন্ধু, তার উপরে কোনো বন্ধু নেই। তাহলে বেলায়েতের যুগে ওলি আউলিয়া যারা আছে তারাও কিন্তু বন্ধু, তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ বন্ধু। আর যত ওলি আউলিয়া পৃথিবীতে আছে বা আসবে তারা কিন্তু আল্লাহর বন্ধু, তিনি শ্রেষ্ঠ। এবং যারা ওলিয়া উলিয়া আছে, যারা দেহ ত্যাগ করে চলে গেছে, তারাও কিন্তু বন্ধু, তারা ছোট বন্ধু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বড় বন্ধু, আর ওলিয়া উলিয়া যারা তারা তার থেকে একটু ছোট বন্ধু। ছোট বন্ধু হলেও বন্ধু তো। এখন বিষয় হলো যে বড় বন্ধুর যদি রওজা হয় তাহলে ছোট বন্ধুদের কেন রওজা হবে না? তবে আরো একটি কথা বলবো, আল্লাহ যখন বলেছিল হে রাসূল আপনার হাতই আমার হাত, তাহলে রাসূল কি বলেছিল? পৃথিবীতে ওলি আউলিয়া কামেল মুর্শিদ যারা থাকবে তাদের হাত আমি রাসূলের হাত, আর রাসূলের হাত হলো আল্লাহর হাত। তাহলে তিনটা হাত যদি একটা হাত হয় তাহলে সেই হাত তো রাসূলের হাত, সেই হাত তো আল্লাহর হাত। আল্লাহ কিন্তু এটাও কোরআনে বলেছে, তোমরা যদি আমার কোনো বন্ধুর সাথে যুদ্ধ ঘোষণা করো তাহলে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে বড় বন্ধুর জন্যেও আল্লাহ যেরকম তিনি প্রিয় ছিল আল্লাহর কাছে, ঠিক ছোট বন্ধুরাও কিন্তু প্রিয়। তাহলে বড় বন্ধুর যদি রওজা হয় তাহলে ছোট বন্ধুদের কেন রওজা হবে না? আচ্ছা, তাহলে এখানে আসবো, যারা বলতেছে মাজার পূজারি, আমি তাদেরকে বলবো তারা আসল খবরটা জানে না, এই জন্য তারা মাজার পূজা বলা হয়। যদি ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে যদি সেখানে সে ওলিকে স্মরণ করে তুমি আল্লাহর বন্ধু, তোমার ওছিলা দিয়ে আল্লাহ যেন আমাকে এই জিনিসটা দেয়। অনেক মানুষের জীবনে এটা ঘটতেছে, নিঃসন্তান সন্তান পাচ্ছে, মানুষের একটা বিপদ ঘটেছে সেটার জন্য সে ওলির কাছে জানিয়েছে, তখন সেই ওলির উসিলায় আল্লাহ তাকে সে সমাধা করে থাকে। আল্লাহ তো এটাও বলেছে তোমরা উসিলা করো। আচ্ছা, তাহলে যদি কোনো ওলিকে উসিলা করা হয় সে ওলির চিহ্নটা কি? সে যে ওলি ছিল তার চিহ্নটা কি? তার চিহ্নটাই হলো সেই মাজার, যে এখানে তিনি থাকতেন এখানে তার মাজার হয়েছে, তাকে স্মরণ করেছে যে তার উসিলায় আল্লাহ যেন কিছু দেয়। দেখেন একটা জিনিস, দেখেন পৃথিবীতে অনেক মন্ত্রী আছে বা বাংলাদেশে অনেক মন্ত্রী আছে, যেমন বিদ্যুৎ মন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী। এখন আপনি যদি চান যে গ্রামের একটা সাধারণ কৃষক মানুষ আপনি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে গিয়ে কথা বলবেন, এটা কি সম্ভব? সম্ভব না। আপনার দেশের মধ্যে কারেন্ট লাগবে বা আপনার গ্রামে কারেন্ট লাগবে, এটার জন্য কিন্তু আপনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন না, কোনো বিদ্যুৎ মন্ত্রীর কাছেও যাবেন না। আপনি যাবেন কার কাছে? আপনার এলাকার যে চেয়ারম্যান, যে চেয়ারম্যান সাহেব আমাদের গ্রামে কারেন্ট লাগবে, তখন সে কারেন্টটি সে চেয়ারম্যান উপরস্থভাবে কথা বলে তখন কারেন্টের ব্যবস্থা করে। আর যদি সারা জীবন আপনি ঘুরেন যে আমার গ্রামে কারেন্ট আনবো, প্রধানমন্ত্রীর কাছে যাইতেও পারবেন না, এটা আনতেও পারবেন না, আর চেয়ারম্যানের মাধ্যমে সে অল্প সময়ের মধ্যে কারেন্টের ব্যবস্থা করেছে। তাই আল্লাহও বলেছে আমি এই পৃথিবীতে উলি আউলিয়াদেরকে ছিটিয়ে ছড়িয়ে রেখেছি, তোমরা আমার বন্ধুকে স্মরণ করো, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু যদি আমাকে বলে তখন আমি তোমাদের ব্যবস্থা করব, আমি তোমাদের সমাধান করব। তাহলে এটার জন্য যদি কোনো মাজারে বা কোনো রওজাতে গিয়ে, কোনো ওলিয়া উলিয়ার রওজাতে গিয়ে যদি বলা হয় যে তাকে উসিলা করে আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ এটা দেয়। আর এটাকে যদি কেউ মাজার পূজা বলে তাহলে সে কি? সে একটা অবুজ, সে এই সম্পর্কে তার জ্ঞান নেই, যার ফলে সে এই কথাটি বলেছে। দেখেন আল্লাহ কিন্তু এটাও বলেছে যে তোমরা আমাকে বকেছ, তোমরা আমাকে অমান্য করেছ, আমার সাথে বেদবি করেছো, ক্ষমা পেয়ে যাবে, খবরদার আমার কোনো বন্ধুর সাথে বেদবি করো না, আমার বন্ধুর সাথে অন্যায় করলে আমি তাকে ছাড় দেব না। তাহলে
দেখেন যে একটা গ্রাম বা দশটা গ্রামের মধ্যে যখন একটা চেয়ারম্যান থাকে তার সাথে কিন্তু উপরের এমপির সাথে তার সংযোগ আছে, সে একটা ব্যবস্থা করে আমাকে এনে দিতে পারবে। তাহলে পৃথিবীতে ওলিয়াউলিয়াদেরকে যখন উছিলা করো তখন কিন্তু আল্লাহ আমাকে সহজে দেবে। দেখেন এখন আপনারা এটাও বলতে পারেন শরীয়তের লোক যারা আছে যে সেই ওলি তো মারা গেছে, এই মৃত মানুষের কাছে চাইলে কি পাওয়া যাবে? এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি কোরআনকে অমান্য করছেন। কিভাবে? দেখেন আল্লাহ কোরআনে কিন্তু একটি আয়াতে বলেছে, তোমরা আমার বন্ধুদেরকে কখনো মৃত বলিও না, আমার বন্ধুদের কখনোই মৃত্যু নেই, তোমরা তাদেরকে কখনো মৃত বলিও না। তাহলে বোঝা গেল কি যে মানব দেহটা একটা খাঁচা, আর এই খাঁচার ভিতরে সে ওলির রুহুটা বাস করত, আত্মাগুলো বাস করত। এখন দেখা যায় সে এই খাঁচার থেকে বের হয়ে সে আলাদা হয়ে গেছে, আর আলাদা যখন হয়ে গেছে তখন সে আড়াল হয়েছে, আর আড়ালের আরেকটা ভাষা কি ইন্তেকাল করেছে। তার মানে কি সে তার বডি থেকে সে আড়াল হয়েছে। তাহলে বোঝা গেল আড়াল যদি হয়ে থাকে তাহলে আড়ালে কিন্তু সে আছে এবং সব কিছু দেখতে পায়, শুনতে পায়, কোন ভক্ত কি চায়, কোন আশিক কি চায়, কে কাঁদছে, কে আল্লাহর জন্য প্রেমিক হয়েছে, সেই জিনিসগুলো সে দেখতে পায়। তখন কি হয়, সে ওলির নামে যখন চোখের পানি ফেলে, এই ওলি পৃথিবীতে থেকে কত কষ্ট করেছে, বেঁচে থাকতে মানুষের উপকার করেছে, ইনশাআল্লাহ সে মৃত্যুর পরেও আল্লাহর কামিয়াব, সে মৃত্যুর পরেও আমাদেরকে উপকার করতে পারবে, এই ক্ষমতা সে ওলিয়াউলিয়াকে আল্লাহ দিয়ে রেখেছে। যদি এই আলোচনাগুলো আমি আপনাদের সামনে করে থাকি আর যদি এটি আপনাদের মাথায় ধরে এবং বুঝতে পারেন তাহলে আমি মনে করব কি যে আপনারা একটা পথ পাবেন, আল্লাহর একটা সুপথ পাবেন। আর যদি বুঝতে না পারেন এবং মাথায় না ধরে তাহলে কিন্তু আপনারা এরকমই থাকবেন। তাহলে আমি এই কথাটি আজকে আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আজকের এই কথাগুলো আপনারা কি বুঝলেন। যদি আমার কথা সঠিক হয় তাহলে আপনি কমেন্টে লিখে দিন যে সঠিক, আর যদি ব্যাঠিক হয় আর সেটা কিভাবে ব্যাঠিক সেটাও কিন্তু কমেন্টে লিখে দিবেন। তবে অবশ্যই যদি আপনার কাছ থেকে আমি এর চেয়ে আরো সঠিক কিছু পাই তাহলে সেটা আমি নেব, আর যদি আমারটা সঠিক হয় তাহলে আপনি নেবেন ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আমি এই পর্যন্তই আলোচনা করলাম, দেখি আপনারা কি বলেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।